হ্যালো গাইস, এবছর পুজোতে বিশাল বড় লড়াই হতে চলেছে। ইয়াস, আপনারা ঠিকই শুনেছেন, এবছর পুজোতে লড়াই জমে যাবে। কারণ এবছর পুজোয় বাংলা সিনেমা এখনো পর্যন্ত পাঁচটি সিনেমা এখনো পর্যন্ত রিলিজের কথা এবছর পুজোতে, এখনো পর্যন্ত খবর। এবং বলিউডের একটি বড় সিনেমা আছে এখানে, বিক্রম বেদা, যেখানে ঋত্বিক রোশন এবং সেপালি খান আছে। এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঋত্বিক রোশনের ফ্যান যথেষ্ট অনেক ভালো, কারণ তার ওয়ার সিনেমা দুর্গা পুজোয় দুর্দান্ত বিজনেস করেছে। তো এবারে লড়াইটা কিন্তু খুবই কঠিন। বাংলা সিনেমা কি কি আছে প্রথমে যদি ধরি, এবছর বাংলা মুভির লিস্ট হলো, প্রথমেই আসি দেব এবং প্রসেনজিতের কাছের মানুষ। এটি একটি বড় সিনেমা হতে চলেছে দুর্গা পুজোর। এবং তারপরে আছে জিতের চেঙ্গিজ, এই সিনেমাটাও অনেক প্রত্যাশা আছে অনেকের। এবং থার্ডে আসি আমরা SBFের বিগ সিনেমা কর্ণ সুবরণের গুপ্তধন, যেটি লিড রোলে আছে আবির চ্যাটার্জি, SBF ব্যানার থেকে আসবে। এবং চতুর্থ সিনেমা আছে পরমব্রত চ্যাটার্জির বৌদি ক্যান্টিন, যেখানে সোম চক্রবর্তী থাকবে এবং শুভশ্রী গাঙ্গুলি থাকবে। এবং তারপরে আসি সৃজিত মুখার্জির অতি উত্তম সিনেমা। এই হচ্ছে এখনও পর্যন্ত পাঁচটি সিনেমা, ঠিক আছে পুজোতে রিলিজ হবে এখনও পর্যন্ত। এরপরে কি নতুন অ্যানাউন্সমেন্ট কেউ আনলে সেটা আলাদা ব্যাপার। তবে এই পাঁচটি সিনেমার মধ্যে লড়াইটা কেমন হবে, তো প্রথমে এখানে দেখা যাচ্ছে দুটি বিগ সুপারস্টার একসাথে আছে, দেব এবং প্রসেনজিৎ। এখানে একটু আর অ্যাডভান্টেজ আছে বেশি হল পাওয়া এবং বেশি শো পাওয়া নিয়ে দেব এবং প্রসেনজিতের কাছের মানুষ। ডিস্ট্রিবিউটররাও হল মালিকরাও এই মুভিটাকে নিয়ে চাহিদা তুঙ্গে আছে এই মুভিটাকে নিয়ে। এবং তারপরে আসি আমরা SBF-এর বড় ব্যানার কর্ণ সুবর্ণের গুপ্তধন, তো এই সিনেমাটাও তারপরে ভালো শো পেতে চলেছে। এবং তারপরে তো আমরা জানি সৃজিত মুখার্জি একজন বিশাল বড় নাম করা ডিরেক্টর, তার সিনেমা ভালো শো পেতে চলেছে। এবং এখানে তারপরে চেঙ্গিজ জিৎ সুপারস্টার তার নিউ অবতারে আসছে, এখানেও তিনিও ভালো শো পেতে চলেছে। এবং পরমব্রত ছবি বৌদি ক্যান্টিন, তো এখানে মেন কথা হলো কে এগিয়ে থাকবে এবং কার পাল্লা ভারিয়ে এবছর পুজোতে। কিন্তু ডিস্ট্রিবিউটরদের একাংশের মত যে দেব এবং প্রসেনজিতের সিনেমা পাল্লা ভারী, কিন্তু আমার ব্যক্তিগত মতামত আছে যে ছবির মধ্যে বড় বড় সুপারস্টার দুটো বা পাঁচটা ছটা থাকলেও সেই সিনেমাটা সেই সুপারস্টারের খাতিরে চলে না। হ্যাঁ চলবে, সেটা দুই তিন দিন চলতে পারে সুপারস্টারদের তাদের স্টারডমের জন্য চলতে পারে, কিন্তু মেন জিনিস হচ্ছে কন্টেন্ট, স্টোরিটাই হচ্ছে মেন। আমরা এর আগেও দেখেছি 2014 সালে যোদ্ধা এবং ঋত্বিক রোশনের ব্যাং ব্যাং রিলিজ হয়েছিল, তার সাথে জিতের বচ্চন রিলিজ হয়েছিল। কিন্তু জিতের বাংলা সিনেমাটা, জিতের বাংলা সিনেমাটা একটা বলিউড সিনেমা ব্যাং ব্যাংকে উঠিয়ে তার জায়গায় বচ্চন এসেছিল, তো সেই লেভেলের ক্রেজটা এখানে জিৎ একবার করিয়ে দেখিয়ে দিয়েছে যে বলিউডের যত বড়ই সুপারস্টার আসুক না কেন তার সিনেমা কিন্তু তাদেরকেও হার মানায়। কিন্তু এবারের খেলা কিন্তু আরও জমবে, কারণ ঋত্বিক রোশনের সিনেমা আছে এবং ঋত্বিক রোশন মানেই যে বিশাল একটা অ্যাকশন আছে সেটা তো সবাই জানে, কিন্তু লড়াইটা খুবই কঠিন হতে চলছে। কিন্তু একদিক থেকে দেখতে গেলে জিৎ একবার কিন্তু ঋত্বিক রোশনকে হারিয়ে দিয়েছে 2014 সালে, এবং এবারের লড়াইটা কিন্তু সুপারস্টারের নয়, মেন হচ্ছে কন্টেন্ট, স্টোরি। যার স্টোরিতে দম থাকবে ভাই সে এগিয়ে যাবে, যদি কাছের মানুষের দম থাকে তাহলে কাছের মানুষ এগিয়ে যাবে, যদি চেঙ্গিজের দম থাকে তাহলে চেঙ্গিজ এগিয়ে যাবে, সৃজিত মুখার্জির অতি উত্তম সিনেমা যদি দম থাকে তাহলে সৃজিত মুখার্জির সিনেমা এগিয়ে যাবে, এবং যদি পরমব্রত বৌদির ক্যান্টিনে যদি দম থাকে তাহলে এগিয়ে যাবে। কিন্তু এখন মেন সমস্যা হচ্ছে সুপারস্টারের কোনো ভ্যালু থাকছে না, সেই প্রথম দুদিন থাকতে পারে, কিন্তু মেন হচ্ছে কন্টেন্ট, স্টোরি যার ভালো হবে সে এগিয়ে যাবে।
এবছর যতই বলিউডের বড় বড় সিনেমা আসুক না কেন, শেষমেশ কিন্তু বাংলা সিনেমারই জয় হবে। ইয়েস, কিন্তু এটা কার জয় হবে, কোন বাংলা সিনেমাটি এগিয়ে যাবে শেষ পর্যন্ত, সেটা সময় বলবে। তো আপনারা কোন সিনেমাটা নিয়ে বেশি এক্সাইটেড কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।